हाय गाइस, वेलकम बैक टू माय कुकिंग इंस्पिरेशन। अस्सलाम वालेकुम। आज हमें आपके साथ शेयर करब खूब मजार एक बिरियानी रेसिपी, चिकेन मलाई बिरियानी। आशा करछी आमार रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। चलुन ताहले देखे नी एई चिकेन मलाई बिरियानीटी किभाबे रान्ना करते हबे। चिकेन मलाई बिरियानी रान्ना करार जोन्नो एखाने आमी निएछी 1 केजी परिमाण देशी मुरगीर मांस। এখানে আপনারা ব্রয়লার পাকিস্তানি যে কোনো মাংস নিতে পারেন। তারপর এইভাবে মোটা অংশটা চিরে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করে নেব, সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, টক দই 1/2 কাপ পরিমাণ, আর ডানো ক্রিম দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে মাংসটা মেখে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু এখানে আধা ঘন্টা রাখলেও হবে। এখন 1 ঘন্টা পর মাংসটা সেদ্ধ করে নেব। চুলাটা অন করে এখন মাংসটা দিয়ে সেদ্ধ করব 2 থেকে 3 মিনিট এরকম করে ঢেকে দিয়ে। এখন 2-3 মিনিট পর নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এরকম করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। দিয়ে আবারও ঢেকে চুলার আঁচটা হাইতে করে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখন চুলা থেকে নামিয়ে নেব। আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জিরা, 2টো তেজপাতা, 3 টুকরা দারচিনি, 2টো লবঙ্গ, 5-6টি গোলমরিচ, 5টি এলাচ দিয়ে দিচ্ছি, আর 6 থেকে 7টি কাঁচামরিচ আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সবগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আবারও নেড়ে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু মশলাগুলা কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাগুলা পড়ে যেতে পারে। তারপর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এখন সেদ্ধ করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি 5-7টি কাঁচামরিচ। দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে। 10 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পোলাওটার জন্য চাল নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ চাল নিয়ে এখন চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ধুয়ে চালগুলোকে পানিটা ঝরিয়ে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 1/2 কাপ পরিমাণ গাজর। দিয়ে এখন গাজরটা ঘিটার সঙ্গে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটা লোতে রেখে। তারপর এখন পানি দিয়ে দিব 4 কাপের একটু কম পরিমাণ, 3 কাপ দিয়ে আর এরকম একটু কম পরিমাণ পানি দিতে হবে। দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসটার লবণ মাংসটাতে আলাদা দিয়েছি, আর পোলাওটার লবণ পোলাওটার মধ্যে আলাদা দিতে হবে।
ঢেকে যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো। দেখুন পানিটা ঝরিয়ে রেখেছি এরকম ঝরঝরে করে, দিয়ে এখন নেড়ে চেড়ে পানটার সঙ্গে মিশিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। ঢেকে রান্না করব 5 মিনিটের মতো চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে। যখন এরকম বলক চলে আসবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে করে চাল ভিজিয়ে রেখে রান্না করলে কিন্তু পোলাওটা আর ভেঙে যাবে না, আর পানির মাপটা যদি ঠিক থাকে। এখন আবারও ঢেকে চুলার আস্তার লোতে রেখে চলে যাচ্ছি বিরিয়ানির জন্য একটি মজাদার মশলা তৈরি করে নিতে। মশলাটা তৈরি করতে লাগছে এখানে আমার 1 টেবিল চামচ ভাজা পেঁয়াজ, 1 টেবিল চামচ কিশমিস, 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 4টি আলু বোখরা। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা চাইলে কিন্তু 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিতে পারেন বিরিয়ানিটা টেস্ট হওয়ার জন্য। তারপর সবগুলো উপকরণ এখন চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আবার এখানে কিন্তু 1 চিমটি পরিমাণ চিনিও দেওয়া যেতে পারে। এখন পোলাওটা হয়ে গিয়েছে, দেখুন পোলাওটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু শক্ত টাইপের আছে। অর্ধেকটা পোলাও নামিয়ে রেখে এখন দিয়ে দিব সেই বাদামের মিক্সগুলো। অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে দিয়ে দিব সেই রান্না করে নেওয়া মাংসটা, দিয়ে আবারও উপর দিয়ে সেই অর্ধেকটা পোলাও আমি দিয়ে দিব। মাংসের মধ্যে যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে কিন্তু এই চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সমান করে দিয়ে উপরে বাকি অর্ধেকটা বাদামের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে 1 চিমটি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখন একটি কিচেন টাওয়াল দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে তারপর কিচেন টাওয়ালটা চারপাশ থেকে এরকম করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। এতে করে যে বাষ্পগুলো পানি জমা হবে সেটা আর পোলার মধ্যে যাবে না, পোলাওটা নরম হয়ে যাবে না। এভাবে করে রান্না করব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। 20 মিনিট পর দেখুন বিরিয়ানিটি কিন্তু এখন একদম রেডি খাওয়ার জন্য। এখন একটা সাইড থেকে বিরিয়ানিগুলো উঠাতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানির চালগুলো ভেঙে যেতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে বিরিয়ানিগুলো এখন সার্ভ করা যাক। দেখুন বিরিয়ানিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।